বিশ্বের 13টি দেশের মধ্যে বাংলাদেশের নারীদের মধ্যে তামাক ব্যবহারের হার সর্বোচ্চ। আবার বাংলাদেশে তামাক ব্যবহারের হার দিন দিন বাড়ছে, আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাদা পাতা, জর্দা ও গুলের মতো চিবিয়ে খাওয়া তামাক। ফলে বাংলাদেশে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তামাকের অপব্যবহার নিয়ে মাসুদুল হকের ধারাবাহিক প্রতিবেদনে প্রথম পর্ব আজ ছবি তুলেছেন গিয়াসউদ্দিন মামুন। কেউ নেশা করতে গিয়ে, আবার কেউ পানকে সুস্বাদু করতে গিয়ে বছরের পর বছর খেয়ে চলেছেন সাদা পাতা, জর্দা, গুল ও খৈনি। দিনে দিনে আড়াই কোটি মুখে চেপানো তামাক সেবীর শরীরে ছড়িয়ে পড়ছে তামাকজাত দ্রব্যের বিষাক্ত রস। পান খাই যেহেতু একটু ঘ্রাণের জন্য খাই, ডাক্তার দ্বারা গেলে তো বলে যে পানের সাথে জর্দা খায় না, জেনে শুনে সবাই জেনে শুনে বিষ খায়, এটাও উপকার নেই কেন, জানেন উপকার নেই তারপরে কেন খায়? এই যে কই বললাম নেশা, হ্যাঁ জানি কিছু ক্ষতি হবে, তার ফলে এটা অভ্যাসে করে দিতে হয়ে গেছে। এক পরিসংখ্যান অনুযায়ী দেশে 2004 সালে 36% মানুষ তামাক সেবন করলেও 2009 সালে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় 43%। বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, রাশিয়া সহ 13টি দেশে মুখে চাপানো তামাক নিয়ে গবেষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ 4টি সংগঠন। 13টা দেশের মধ্যে বাংলাদেশের নারীদের মধ্যে সাদা পাতা জর্দাগুলের ব্যবহারটা বেশি। গত 7 বছরে সাদা পাতা জর্দাগুলের ব্যবহারটা তুলনামূলকভাবে বেড়ে গেছে, এবং এই বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে সাদা পাতা জর্দা গুল তামাক নিয়ন্ত্রণ আইনের অন্তর্ভুক্ত হয়নি। সমস্ত ক্যাম্পেইনগুলো কিন্তু হয়েছে ধূমপানকে নিয়ে, যার কারণে অনেকে হয়তো বা মনে করেছেন যে অন্যান্য যে তামাক আছে সেগুলো বোধহয় ক্ষতিকর না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় বলা হয়েছে তামাকজাত দ্রব্যে নিকোটিন, তেলাপোকা ও পিঁপড়া মারার বিষে থাকা DDT, ক্যাডমিয়াম, কার্বন মনোক্সাইড সহ 4000-এর বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ রয়েছে। এদের মধ্যে 43টি সরাসরি ক্যান্সার সৃষ্টির সঙ্গে জড়িত। তামাক ব্যবহারের ফলে প্রতি বছর 12 লাখ মানুষ 8টি রোগে আক্রান্ত হচ্ছেন, আর মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়া 3 লাখ মানুষের মধ্যে অর্ধেকের ক্যান্সারের জন্য তামাক দায়ী। স্মোকলেস টোবাকোটা স্মোকিং থেকেও বেশি বিপজ্জনক। যেটা ধোঁয়াহীন তামাক আমি মুখে চিবাই বা চর্বণ করি, তখন তার যে একটা সিক্রেশন আসে, যে রসটা আসে, সেটা আমাদের মুখের ভিতরে ছোটো ছোটো কিছু মিউকাস মেমরিন আছে, সেগুলো ভিতরে কিন্তু ডাইরেক্টলি ঢুকে যায়। চামড়া থেকে শুরু করে, কণ্ঠনালী থেকে শুরু করে, শ্বাসনালী, তারপরে খাদ্যনালী, প্রস্রাবের নালী, প্রত্যেকটা জায়গায় জরায়ুর মুখ, প্রত্যেকটা জায়গায় ক্যান্সার করার মধ্যে একটা অগ্রণী ভূমিকা রাখে। 50% রুগী আসেন তামাকজনিত মুখের অসুস্থতা নিয়ে। মুখের ক্যান্সারের তো একেবারে প্রথম এবং প্রধান কারণ হলো চিউইং টোবাকো। 15 বছর বয়স থেকে যদি একজন লোক দৈনিক গড়ে 1 প্যাকেট সিগারেট খান, তাহলে তার আয়ু গড়ে 17 বছর কমে যায় অদুম্পায়ীদের তুলনায়। খালি পট কিনা সাদা পাতা কুচি করে কাটিয়া রাববে, তারপর গুড় আছে না গুড় আর সেগারেন দিয়া কাটিয়া কুচি কুচি করে দেওয়া নিয়েছি। অনুসন্ধানে নেমে জাতীয় ক্যান্সার হাসপাতাল থেকে 100 গজের মধ্যে মহাখালীর টিবি গেটে পাওয়া যায় জর্দার কারখানা। তবে ছবি তোলার সময় তেলে বেগুনে জ্বলে ওঠেন কারখানার মালিক সহ প্রতিবেশীরা। এ সময় রিপোর্টার ও ক্যামেরা পার্সনকে আটক করতে তারা কারখানার গেটও বন্ধ করেন। আশুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। 2004 সালের এক গবেষণা অনুযায়ী তামাকের কারণে প্রতি বছর দেশের নিট আর্থিক ক্ষতি হচ্ছে 2600 কোটি টাকা। দিনে দিনে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে আসা এই তামাকের ব্যবহার কমাতে চাইলে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারণ গবেষণায় দেখা গেছে 98% মাদকাসক্তি শুরু ধূমপানের মধ্য দিয়ে। তামাকের অপব্যবহার নিয়ে মাসুদুল হকের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় এবং শেষ পর্ব। ছবি তুলেছেন জাহিদুল ইসলাম। বিড়ি বা সিগারেট শরীরের জন্য এতটাই ক্ষতিকর যে দুটি সাধারণ সিগারেটের মধ্যে থাকা নিকোটিন ইনজেকশনের মাধ্যমে দেহে প্রবেশ করানো হলে মৃত্যুর আশঙ্কা থাকে কোনো ব্যক্তির। এরপরও বিশ্বের সবচেয়ে বেশি ধূমপায়ী অধ্যুষিত 10টি দেশের অন্যতম বাংলাদেশে বছরে 100 কোটি মানুষ প্রায় 8000 কোটি টাকার বিড়ি সিগারেট সেবন করেন। খামাকা 50-60 টাকা নিজের পকেটে অতিরিক্ত যেতে হোক,
এটা আমার অনেক ক্ষতি হয়েছে। ঠিক আছে 20 টাকা দাও। টেনশনে অর্থ সম্পদ নাই। আবার কত 2-3 বছর ধরে খাও। সরকারই তো মানুষকে সিগারেট খাওয়া শিখাইতেছে। সিগারেটের পিছনে আপনার 12-13 লাখ টাকা চলে গেছে। অনেক কিছু করা যায় তো। প্রতি ছাড়া উপকার আছে। তামাক থেকে আমরা 2400 কোটি টাকা পেয়েছিলাম 2004 সনের হিসাবে। তামাকের জন্য যে প্রধান 8টি রোগ হয় এর পিছনে খরচ হয় আমাদের 5000 কোটি টাকা। তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বই, ম্যাগাজিন, লিফলেট, হ্যান্ডবিল, বিলবোর্ড, খবরের কাগজ বা ছাপানো কাগজে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন মুদ্রণ বা প্রকাশ করা যাবে না। আর বিধিমালা অনুযায়ী তামাকজাত দ্রব্য ক্রেতার কাছে লিফলেট বা হ্যান্ডবিল দেয়া ছাড়া অন্য যে কোনো ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়। কিন্তু আইন অমান্য করে এখনো চলছে বিড়ি সিগারেটের বিজ্ঞাপন। সেল হিসাবে ওই আনন্দিস একটা কোম্পানি দিচ্ছে, আমরা বিনা পয়সায় পাইছে। অত্যন্ত প্রতারণার মাধ্যমে তারা বিজ্ঞাপনগুলো প্রচার করে যাচ্ছে। সকল সিগারেটের স্টলে সিগারেটের স্টলগুলোকে তারা সাজিয়ে দিচ্ছে। তামাক কোম্পানিগুলো এই আইন সারা দেশে ভাঙছে। বিশ্বের 40টিরও বেশি দেশে তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী দেওয়া হয়। অনেক দেশে 50-90% জায়গা জুড়ে সতর্কবাণী থাকলেও বর্তমান আইন অনুযায়ী প্যাকেটের 30% স্থানে সতর্কবাণী লেখার নিয়ম রয়েছে। আমাদের দেশে দেখেন প্রায় 40% লোক অশিক্ষিত, সেখানে আমরা লেখা দিচ্ছি। মুখের ঘা থেকে মুখের ক্যান্সার হয়ে মুখ পচে পড়ে যাচ্ছে, সেই ছবি বিভৎস দৃশ্য কানাডা, সিঙ্গাপুর এইসব দেশেও দেওয়া হয়েছে। ধূমপান নিয়ন্ত্রণের আইনটাকে আরো কঠিনভাবে সংশোধন করতে হবে। যেসব জায়গায় ধূমপান নিষেধ সেই সব জায়গার তালিকাটি আরো বাড়তে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদেরই নিয়ামক কেন্দ্রে দেখানো হয়েছে যে তাদের কেন্দ্রে যেসব মাদকাসক্ত চিকিৎসার জন্য ভর্তি হয় তার মধ্যে শতকরা 98% হচ্ছে ধূমপাই। অর্থাৎ ধূমপান দিয়ে তারা তাদের নেশা শুরু করে। এক্ষেত্রে ধূমপানকে মাদকাসক্তের নাটের গুরু বলা যায়। জর্দা, গুল, তারপরে র টোবাকো, যেটা এই প্রত্যেকটা জিনিস টোবাকো প্রোডাক্ট, এবং সেগুলো নিষেধ করতে হবে। বিশেষজ্ঞদের শঙ্কা, আগামী 30 বছরে বিশ্বব্যাপী তামাকজনিত মহামারীর ফলে 25 কোটি শিশু কিশোর কিশোরীর অকাল মৃত্যু হবে। একসময় বিশ্বব্যাপী এইডস, যক্ষা, প্রসবকালীন মৃত্যু, যানবাহন দুর্ঘটনা, আত্মহত্যা ও হত্যাকাণ্ড সহ সব মৃত্যুর হারকে ছাড়িয়ে যাবে ধূমপান ও তামাকজনিত মৃত্যুর হার। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।